হ্যালো, ক্লাস ওয়ানের ছেলে মেয়েরা, তোমরা প্রত্যেকে সাহিত্যের দিশা বইয়ের 70 পাতাটা খোলো। আমাদের প্রথম পর্বে 10 পৃষ্ঠা পর্যন্ত হয়েছিল, তো এবারে দ্বিতীয় পর্বে আমাদের 11 পৃষ্ঠা থেকে 16 পৃষ্ঠা পর্যন্ত হবে এবং হবে 70 থেকে 72 পৃষ্ঠা। তা আমি তোমাদের আজকে 70 পৃষ্ঠাটা গল্প দিয়ে শুরু করলাম। গল্পটার নাম হচ্ছে সাহসী নরেন, অর্থাৎ নরেন একটি ছেলের নাম, সে খুব সাহসী। দেখো, পাড়ার এক বাড়িতে একটা বড় চাঁপা ফুলের গাছ ছিল। পাড়ার একদল ছেলে বিকাল থেকে সন্ধে ওই গাছে চড়ে খেলা করতো, গাছের ডালে বসে দোল খেত। বাড়ির কর্তার খুব দুশ্চিন্তা হতো, যদি কোনোটা পড়ে গিয়ে হাত পা ভাঙে তাহলে কি হবে, ধমক দিয়েও কোনো লাভ হয় না, ধমক মানে বকা দিয়ে। দলের সর্দার নরেন কারো বারণ শোনে না, সর্দার মানে হচ্ছে দলপতি। সবাইকে নিয়ে রোজ এসে হাজিরা, বড্ড দামাল ছেলে, দামাল মানে দুরন্ত, ভয় ডর বলতে কিচ্ছু নেই। একদিন বাড়ির কর্তার একটা ফন্দি আনলেন, ফন্দি মানে হচ্ছে মদলোভ। তিনি ছেলেদের কাছে গিয়ে বললেন, তোদের গাছে চড়তে বারণ করি কেন জানিস, ওই গাছে একটা ব্রহ্মদত্তি বাস করে, নিশুতি রাতে সাদা চাদর মুড়ি দিয়ে বেরোয়, আর সুযোগ পেলেই যারা গাছে চড়ে তাদের ঘাড় মোটকে দেয়। ব্রহ্মদত্তির কথা শুনে ছেলেরা যে যার বাড়ি চলে গেল। কদিন আর কেউ চাপা গাছ মুখো হয় না। বাড়ির কর্তা মনে মনে খুব শান্তি পেলেন, মানে নিশ্চিন্ত হলেন যে আমি ওদের ব্রহ্মদত্তির কথা বলেছি, ওরা বোধহয় ভয় পেয়ে আর কেউ আসছে না। একদিন সন্ধ্যের দিকে ছেলের দল দেখল কে যেন চাঁপা গাছে বসে রয়েছে। তাছাড়া এই কদিন নরেনকেও দেখা যাচ্ছে না। তারা ভয়ে ভয়ে চাঁপা গাছতলায় হাজির হলো, দেখল নরেন গাছের ডালে বসে দোল খাচ্ছে আর ফিক ফিক করে হাসছে। ছেলেরা অবাক হয়ে চেয়ে রইল। নরেন গাছ থেকে নেমে এসে বলল, কিরে, ব্রহ্মদত্তির ভয়ে সবাই ভড়কে গেলি? ওসব আজগুবি গল্প, ব্রহ্মদত্তি বলে কিচ্ছু নেই, আমি তো এতদিন রোজ এখানে এসেছি, কই ব্রহ্মদত্তি তো আমার ঘাড় মটকায়নি, বাড়ির কর্তা আমাদের গাছে চড়া বন্ধ করতে এসব কথা বলেছিল, আমি নিজের চোখে না দেখে কিচ্ছু বিশ্বাস করিনি। এই নির্ভীক নরেনের পোশাকি নাম হচ্ছে নরেন্দ্রনাথ দত্ত। পরবর্তীকালে এই নরেনই হলেন স্বামী বিবেকানন্দ, বিশ্বজয়ী এই নির্ভীক সংস্কার মুক্ত সন্ন্যাসী। এই গল্পটা লিখেছেন কে, মল্লিকা দে। এই যে স্বামী বিবেকানন্দ, এই যে এইটা, এই ছবিটা দেখো প্রত্যেকে, এটা হচ্ছে স্বামী বিবেকানন্দর ছবি। স্বামী বিবেকানন্দ না পোশাকি নাম হচ্ছে নরেন্দ্রনাথ দত্ত, আর ছোটবেলায় তাকে সবাই বিলে বলে ডাকত। এই স্বামী বিবেকানন্দ সম্বন্ধে একটু তোমাদের বলি, তিনি কলকাতার অন্তর্গত সিমলার দত্তবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন 1863 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি। তোমরা অনেকেই জানবে যে 12ই জানুয়ারি কিন্তু আমাদের স্কুলে ছুটি থাকে। তার বাবার নাম হচ্ছে বিশ্বনাথ দত্ত আর মাতার নাম হচ্ছে ভুবনেশ্বরী দত্ত। তিনি খুব সাহসী, সত্যবাদী এবং মেধাবী ছিলেন। আর 1902 খ্রিস্টাব্দে 4ঠা জুলাই মাত্র 39 বছর বয়সে তিনি মারা গিয়েছিলেন। শুধু তোমরা এইটুকু স্বামী বিবেকানন্দ সম্বন্ধে জেনে রাখো, এর পরে যখন তোমরা বড় হয়ে পড়বে তখন ওনার সম্বন্ধে আরো কিছু পড়বে, তিনি কি করেছেন, আর বেলুড় মঠে তিনি এসেছিলেন, রামকৃষ্ণের সঙ্গে দেখা করেছিলেন, আরো অনেক কথা আছে তার সম্বন্ধে, সেটা আমরা পরে জানবো। শুধু এই গল্পটা পড়তে গিয়ে শুধু স্বামী বিবেকানন্দের জন্ম কোথায় হয়েছে, তার বাবা মার নাম বা পিতা মাতার নাম এবং তিনি কবে মারা গিয়েছিলেন সেটুকু তোমাদের বললাম। আর এখানে অর্থগুলো দেখো, দুশ্চিন্তা, দুশ্চিন্তা মানে হচ্ছে খারাপ চিন্তা, ধমক মানে বকুনি, সর্দার মানে হচ্ছে নেতা বা দলপতি, দামাল মানে হচ্ছে দুরন্ত দানপিটে, ফন্দি মানে মতলব, আর ব্রহ্মদত্তি মানে এক ধরনের কল্পিত ব্রাহ্মণ ভূত, নিশুতি মানে হচ্ছে গভীর রাত, ভোরকে মানে ভয়ে পে, আজগুবি মানে মন গড়া বানানো, নির্ভীক মানে ভয়হীন যার মধ্যে কোনো ভয় ডর কিচ্ছু নেই, বিশ্বজয়ী মানে বিশ্বকে জয় করেছেন যিনি, বিশ্ব মানে হচ্ছে পৃথিবী, আর সংস্কার মানে হচ্ছে প্রচলিত ধ্যান ধারণা। তাহলে এই গল্পটা তোমরা প্রত্যেকে বাড়িতে পড়বে এবং এই যে অর্থগুলো বললাম এই অর্থগুলো মুখস্থ করবে। এর পরের ক্লাসে আমি তোমাদের এখান থেকে প্রশ্ন উত্তর করিয়ে দেবো।